হচ্ছে প্রভিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যাগ। কে লিখেছে? টমাস স্টিয়ার্স এলিয়ট। উনি কি ব্রিটিশ ম্যারিটাইম বর্ন ব্রিটিশ রাইটার, ইংলিশ রাইটার। উনি হচ্ছেন কি একাধারে এসেইস্ট, পোয়েট, ক্রিটিক। তারপরে উনি কি নোবেল প্রাইজও পেয়েছেন ইন 1948-এ উনি নোবেল প্রাইজ পেয়েছেন। তারপরে তার যে এই ট্রেডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা যে উনি লিখেছেন এবং উনি যে ট্রেডিশনের সাথে যে পার্সোনাল যে ইন্ডিভিজুয়াল হচ্ছে ব্যক্তি, তাই না? ট্রেডিশন হচ্ছে যেটা হচ্ছে যুগ যুগ ধরে চলে আসছে। দ্যাট মিনস দ্য প্রিভিয়াস রাইটার্স অথর্স হোয়াট দে হ্যাভ রিটেন। মনে করেন যে একটা কিছু লিখতে গেলে আগের পূর্বপুরুষের লেখাগুলো, তাদের কবিতা, গল্প, নাটক, এটাই হোক, পরে যারা লিখে তাদেরকে কিন্তু অনেক পড়তে হয়। হ্যাঁ, এটা মনে রাখ, যারা লিখে তাদেরকে অনেক পড়াশোনা করতে হয়। তো উনি এই দুটার মধ্যে একটা কম্বিনেশন দেখাচ্ছেন, যে সিঙ্ক্রোনাইজেশন। এবং তার এই যে ট্রেডিশনাল ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ এই এসেটা তিনটা পার্ট আছে। ফার্স্ট পার্টে উনি দেখিয়েছেন যে হোয়াট ইজ ট্রেডিশন, দ্য কনসেপ্ট অফ ট্রেডিশন, ট্রেডিশন বলতে আমরা কি বুঝি। তারপরে সেকেন্ড পার্টে দেখাচ্ছেন যে ইম্পার্সোনাল পোয়েট্রি। ইম্পার্সোনাল মানে কি? যে পার্সোনাল নয়, অবজেক্টিভ, যেটা হচ্ছে, হ্যাঁ, মনে করেন যে ওয়ার্ডসওয়ার্থ কি বলেছিলেন যে কবিতা কি হবে ইমোশন, ইমোশন ফিলিংস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। আবার কি বলেছেন ওয়ার্ডসওয়ার্থ যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এবং সেটা ট্র্যাঙ্কুইলিটি মানে নির্জনে বা প্রশান্তির মধ্যে সেটাকে আবার দেখালে। কিন্তু ক্লিয়ার করেছেন যে না, কবিতা কি হবে যেটা হবে পার্সোনাল কিছু না, এটা হবে সবার জন্য, ইউনিভার্সাল বা পার্সোনাল থেকে। তারপরে বলছে তারপরে লাস্ট পার্টে যেটা হচ্ছে কনক্লুশন। তা আমার মনে হয় আপনারা গ্রুপে পেয়েছেন এই যে ইয়েটা ক্রিটিসিজমের যে টেক্সট। তো এখানে বলছে কি দেখেন, ফার্স্ট সেন্টেন্সে ইন ইংলিশ রাইটিং ইজ সেলডম স্পিক অফ ট্রেডিশন। সেলডম মানে কি? খুবই কম কদাচিৎ, তার মানে আমরা খুব কমই ট্রেডিশন নিয়ে কথা বলি। দো উই অকেশনালি অ্যাপ্লাই ইটস নেম ইন ডেভেলপিং ইটস অ্যাকসেন্ট, উই ক্যানট রেফার টু দ্য ট্রেডিশন অর টু এ ট্রেডিশন। উই এমপ্লয় দ্য অ্যাডজেক্টিভ ইন সেইং দ্যাট দ্য পোয়েট্রি অফ সো অ্যান্ড সো ইজ ট্রেডিশনাল অর ইভেন ট্রু ট্রেডিশন। মানে কোনো কবিতা পড়ে যেটা যদি মনে হয় যে না, এই ধরনের কবিতা তো আমি আগেও পড়েছি, তো রাইটিংয়ের ক্ষেত্রে এটাকে আমরা বলি খুব ট্রু ট্রেডিশনাল, মানে এটা একটু নেগেটিভ সেন্সে ইউজ করা হয়। অ্যাকর্ডিং টু এলিয়ট, এলিয়ট বলছেন যে ট্রেডিশনাল রাইটিংয়ের ক্ষেত্রে খুব, হ্যাঁ, মানে একটু নেগেটিভ। ঠিক আছে, কবি লেখক এনারা পড়বেন তার প্রেডিসেসরসদের, তাদের অ্যানসেস্টার্সদের, অ্যানসেস্টারদের লেখা পড়বেন, পড়ে সেখান থেকে কি করবেন, তিনি নিজের মতো করে নিউ আইডিয়াস নেবেন। দেয়ার উইল বি নভেলটি ইন দ্য রাইটার্স, হ্যাঁ, নভেলটি থাকতে হবে। ট্রেডিশনালের অপোজিট কিন্তু নভেলটি, ট্রেডিশনাল যেটা সেটার মধ্যে কি কোনো নতুনত্ব থাকে না, কোনো নতুনত্ব থাকে না। তো এলিয়ট বলছেন যে পূর্ববর্তী লেখকদের লেখা পড়ে বর্তমান যে লেখক কবি হোক, নভেলিস্ট হোক, হ্যাঁ, তারা যারা রাইটার তাদের নিজেদের লেখার মধ্যে নভেলটি নিয়ে আসবে, নতুনত্ব নিয়ে আসবেন, এবং দে উইল নট কপি ফ্রম দেয়ার প্রেডিসেসর, ফ্রম দেয়ার অ্যানসেস্টার্স রাইটার্স, দে উইল ফলো দেম অ্যান্ড দে উইল দ্য রিফ্লেকশন, রিফ্লেকশন ইন দেয়ার রাইটিং, মানে লেখার মধ্যে একটা রিফ্লেকশন থাকবে আগের লেখা। এই কবিতাটা, এই ক্রিটিসিজমটা ফার্স্ট পাবলিশ হয়েছিল কবে? 1919। এটা, হ্যাঁ, ইগোইস্ট নামক একটা জার্নাল এখানে পাবলিশ হয়েছিল। তারপরে এখানে যে এলিয়টসের প্রথম বই, ফার্স্ট বুক অফ ক্রিটিসিজম, সেটা ছিল কি 1920-তে, দ্য স্যাক্রেড উড, স্যাক্রেড উড। দিস আর দ্য জেনারেল ইনফরমেশন ফর ইউ।
নেক্সট আর ওয়ানে যেটা বলা হচ্ছে যে কনসেপ্ট অফ ট্রেডিশন, কনসেপ্ট অফ ট্রেডিশন এখানে বলছে কি ওয়েন উই ইউজ দ্য টার্ম ট্রেডিশন ইট মিনস হোয়াট দ্য টু হোয়াট এক্সটেন্ট দ্য রাইটার ইমিটেটস হিজ অর হার প্রেডিসেসরস, বলছে যে একজন রাইটার তার পূর্ববর্তী লেখকদেরকে কতটা ইমিটেট করে, ইমিটেট মিনস কপি করে, অনুকরণ করে। আপনি একজনকে ফলো করতে পারেন, ফলো মিনস অনুসরণ করা, বাট অনুকরণ ইজ নেগেটিভ, একদম কারো লেখা ও টাইপের বহু লেখা ওই ধরনের লেখা। ওকে, তাহলে ট্রেডিশন এখানে আমরা কি পেলাম, ট্রেডিশন কতটা কপি করে। দ্য টার্ম ইজ ইউজ ইন নেগেটিভ সেন্স টু শো দ্য ল্যাক অফ অরিজিনালিটি, ট্রেডিশনাল রাইটিং এর মধ্যে কি আছে, ল্যাক অফ অরিজিনালিটি আছে। অরিজিনালিটি মানে কি, যেটা নবীন নিজস্বতা অনেক হুমায়ুন আহমেদ লেখক উনি তো অনেক লিখেছেন কিন্তু তার থেকে উনি বেশি পড়েছেন, অনেক রাইটারের বই পড়েছেন, ইভেন শুধু বাংলা নয় ইংলিশ জাপানিজ অনেক রাইটারের বই পড়েছেন, পড়ে তারপরে উনি নিজের মধ্যে একটা নতুন আইডিয়া আমি তৈরি করেছেন, তৈরি করেছেন, মিসির আলি নামক চরিত্র তৈরি করেছেন। হ্যাঁ, দিজ আর ইউনিক ইউনিক কিছু তৈরি করা হয়, দিস ফর নভেলটি। আর ট্রেডিশনাল রাইটিং এর মধ্যে কি থাকে, ল্যাক অফ অরিজিনালিটি, এই কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ল্যাক অফ অরিজিনালিটি, যেখানে অরিজিনালিটি থাকে না, ল্যাক অফ অরিজিনালিটি, অরিজিনালিটির অভাব থাকে। ক্লিয়ার? নেক্সট, তারপরে কি বলছে যে এলিয়টস, ইন এলিয়টস ভিউ মানে কি, এলিয়টস এর মত, এলিয়টস মানে করছে যে দ্য বেস্ট পার্ট অফ আ পোয়েটস ওয়ার্ক আর দোজ ইন হুইচ দ্য ডেড পোয়েটস হিজ অ্যানসেস্টার্স অ্যাসার্ট দেয়ার ইমর্টালিটি মোস্ট ভিগোরাস, মানে মোস্ট ইম্পর্টেন্টলি মোস্ট ভিগোরাস, মানে বলছে যে একটা লেখা বেস্ট পার্টটা কি, বেস্ট পার্টটা হচ্ছে যে যেখানে লেখক তার পূর্ববর্তী পূর্ববর্তী লেখকদের যে লেখাগুলো যেগুলো হচ্ছে কি মহাকাব্য, মনে করেন যে কিছু আছে না যে মহাকাব্য কিছু, যেমন ইয়ের যেগুলো হচ্ছে কি ইমর্টাল, হ্যামলেট, ম্যাকবেথ, শেক্সপিয়ারের লেখাগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু যতদিন ইংরেজি সাহিত্য থাকবে শেক্সপিয়ারের এগুলো থাকবে, বিকজ দিজ আর অরিজিনাল রাইটিং, এগুলো কি ক্লাসিক রাইটিং অ্যান্ড ইউনিক, শেক্সপিয়ারের আগে এগুলো কেউ এরকমভাবে লেখে না, শেক্সপিয়ার যখন করেছেন তখন তো উনি চিন্তাও করেন, উনি তো জাস্ট হ্যাঁ ড্রামা করা, রাজ দরবারের সবাইকে মজা দেওয়ার জন্য তা উনি হ্যাঁ এগুলো করেছেন, বাট দিজ আর অরিজিনাল অ্যান্ড ইউনিক, দ্যাটস ওয়াই দিজ আর ক্লাসিক। তো সেটাই বলছে যে যেগুলো ইমর্টাল সেগুলোই হচ্ছে বেস্ট পার্ট। আর কি বলছে, রাইটার উইল রিফ্লেক্ট নট কপি অর ইমিটেট, এটা কিন্তু মোস্ট ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, দ্য রাইটার মনে করে যে এখন বর্তমানকালের রাইটার, দে উইল নট কপি অর ইমিটেট, দ্য রাইটার কপি করলেই তো চলে যায় অরিজিনালিটি চলে যায় না, আমি কি যখন এই যে প্লেজিয়ারিজম নামে একটা ওয়ার্ড আছে না, প্লেজিয়ারিজম, তো সেটা কি, সেটাও তো কপি করা যখন এটার জন্য কি পেনাল্টি আছে, এটার জন্য পেনাল্টি আছে, তো সেটা বলছে যে দ্য রাইটার উইল রিফ্লেক্ট, উইল রিফ্লেক্ট বাট নট কপি, কপি অর ইমিটেট, ইমিটেট বাট নট কপি অর ইমিটেট, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, এভাবে করে কিন্তু পয়েন্ট ধরে ধরে মনে রাখতে হবে, অ্যান্ড আই থিঙ্ক উই উইল নিড অ্যানাদার মোর ক্লাস টু কমপ্লিট দিস এসে। তারপরে যেটা বললাম যে দ্য পোয়েট শুড হ্যাভ নভেলটি, অরিজিনালিটি, নভেলটির সাথে আপনারা অরিজিনালিটি কথাটাও অ্যাড করেন, এই যে অরিজিনালিটি poet or a writer should have originality.
should not follow repetition. Repetition. একই ধরনের লেখা পড়তে পড়তে কিন্তু একটু ভালো লাগে না, একঘেয়ে লাগে। এই জন্য this is very much challenging and demanding also. এই জন্য তো সবাই অনেকেই লেখে কিন্তু সবাই তো আর ওরকম ইম্পর্টাল হয় না, ওরকম ফেমাস হয় না, যাদের কিন্তু নভেলটি থাকে, অরিজিনালিটি থাকে। এবং লেখক দর্শক বা যারা রিডার পাঠকের পাঠকের মন জয় করে, যেমন বাংলা একাডেমির বইমেলা দেখবেন অনেক স্টলে এত ভিড়, কোনো কোনো স্টলে, হ্যাঁ কোনো কোনো স্টলে লোক কি যায় না, দেখবেন পাঠকের হৃদয় জয় করে, পাঠক কি চায়। এরপরে দেখেন কবির কি থাকতে হবে, হিস্টোরিক্যাল সেন্স থাকতে হবে, তাকে জানতে হবে। একজন লেখা কিন্তু অত সহজ কাজ হয়, যারা লেখে তাদেরকে কিন্তু জানতে হয়, তাদেরকে অনেক কিছু পড়তে হয়, হিস্ট্রি জানতে হয়, আগের পূর্ববর্তী লেখকদের লেখা পড়তে হয়, এগুলো অনেক কিছু জানার বিষয় আছে। আমরা অনেকেই কিন্তু হিস্ট্রি অপছন্দ করি, বাট হিস্ট্রি ইজ আ পার্ট অফ লিটারেচার, লিটারেচারের একটা অংশ কিন্তু হিস্ট্রি। আপনারা যে মনে করেন 19th century লিটারেচার পড়ছেন, 20th century লিটারেচার পড়বেন বা পড়েছেন, তো ওই যে 19th century লিটারেচার পড়তে গেলে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য কনটেক্সট অলসো, অ্যাবাউট দ্য পলিটিক্যাল ইকোনমিক সিচুয়েশন অফ দ্যাট। আপনি একটা মনে করেন একটা বই পড়ছেন, নভেল চার্লস ডিকেন্সের বা আর কি পড়ছেন আপনারা 19th century লিটারেচারে, ওকে ব্ল্যাক ক্যাট রাইটার এডগার অ্যালান পো, আমেরিকান বর্ন ছিলেন, পরে আবার ব্রিটিশে এসে ইংল্যান্ডে এসেছেন, ইংলিশ রাইটার হয়েছেন, তারপর উনি নোবেল প্রাইজ পেয়েছেন, উনি একজন ক্রিটিক ছিলেন, পোয়েট ছিলেন, রাইটার ছিলেন, ইউ হ্যাভ টু নো অল দিস থিংস। আরও যদি নভেল অ্যানালিসিস করতে চান, দেন ইউ হ্যাভ টু নো দ্য পলিটিক্যাল ইকোনমিক সিচুয়েশন অফ দ্যাট টাইম, ওই সময়ের মানুষের জীবনধারা কেমন ছিল, ওই সময়ের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল, বিকজ আর রাইটিং দ্যাট ইজ নভেল কোম যেটাই বলে কোম পড়েন সমস্যা নাই, কিন্তু সেখানেও একটা লেখকের ওই সময়ের যে পরিস্থিতিটা, যে কনটেক্সচুয়াল এই জন্য ওই সময়কার পরিস্থিতিগুলো জানতে হয়। আমাদের দেশে কিছুদিন আগে যে গণঅভ্যুত্থান হলো, ওই সময় যে গানগুলো তৈরি হয়েছে, কবিতাগুলো তৈরি হয়েছে, দ্যাট ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য সিচুয়েশন, টু দ্য ইনসিডেন্ট, তাই না? ওই সময় কিন্তু অনেক নতুন নতুন গান তৈরি হয়েছে, বাংলাদেশ ক্রিয়েটিভিটি দেখলে অনেক ভালো লাগে যে কত সুন্দর সুন্দর গানগুলো তৈরি হয়েছে। যেরকম 1971 যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল, ওই সময়টার গান ডিমোড়া একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে, ওই সময়ের সিচুয়েশনে কিন্তু এই গানগুলো তৈরি হয়েছে। তো দ্যাটস ওই অ্যাজ এ স্টুডেন্ট অফ লিটারেচার, বা আপনি লেখক হন, রাইটার হন বা লিটারেচার পড়ছেন, ইউ হ্যাভ টু নো হিস্ট্রি। আপনারা মনে করবেন না যে হিস্ট্রি আমি পড়বো না, হিস্ট্রি আমার ভালো লাগে না, আমি তো লিটারেচার স্টুডেন্ট, মানে ইন্ট্রোডাক্ট পার্ট হিস্ট্রি, হ্যাঁ লিটারেচারের সাথে হিস্ট্রি জানতে হবে। আমরা যেমন পড়েছিলাম হিস্ট্রি অফ ব্রিটিশ ব্রিটেন, হিস্ট্রি অফ ব্রিটেন, হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা অনার্স লেভেলে পড়েছিলাম যে এলিজাবেথান পিরিয়ডের কী কী ঘটনা, এলিজাবেথান পিরিয়ড, তারপর চেটোপিয়ান পিরিয়ড, তারপরে এরকম অনেকগুলো পিরিয়ড, তো এগুলো জানতে হবে, হিস্ট্রি জানতে হবে। দ্যাটস ওয়াই Eliot says that a poet should have a historical sense, not only resembles to traditional works, but an awareness and understanding. মানে হিস্ট্রি জানতে হবে কিন্তু শুধু ট্র্যাডিশনালি ভাবে নয়, এর তার মধ্যে কিছু সচেতনতা থাকবে, তার মধ্যে সেটা বুঝতে পারার ক্ষমতা থাকতে হবে। তারপর
উনি কি বলছেন এই যে এটাই দেখেন একটা ইম্পর্টেন্ট হলো থমাস কিটসের একটা স্প্যানিশ ট্র্যাজেডি কি আপনারা পড়েছিলেন স্প্যানিশ ট্র্যাজেডি পড়েছেন তো যেটা বলা হয় যে শেক্সপিয়ার যে তার যে রিভেঞ্জ থিমটা হ্যামলেটে যে ইউজ করেছে সেটা স্প্যানিশ ট্র্যাজেডি থেকে নেওয়া কিন্তু ঠিক আছে উনি হয়তো রিভেঞ্জের থিমটা নিয়েছেন কিন্তু হি রোড সামথিং নিউ সামথিং ডিফারেন্ট দ্যাট ইজ ইউনিক দ্যাট ইজ অলওয়েজ ইন আপনি একটা থিম নিতে পারেন কোনো আইডিয়া নিতে পারেন কোনো গল্প থেকে কোনো লেখা থেকে বা কিছু ভালো লাগছে বা কোনো ইনসিডেন্ট ঘটেছে আপনার সামনে সেটা থেকে আপনি নিতে পারেন কিন্তু নিজের নিজস্বতা থাকতে হবে অরিজিনালিটি থাকতে হবে বাট হি ডিড ইট কমপ্লিটলি ইমিটেড হি ইউজড হিজ ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট অ্যান্ড অলসো রিমেইন্ড ইন পার্সন তিনি ওখান থেকে আইডিয়া নিয়েছেন ঠিক আছে বাট হি ডিড নট কপি হি ডিড নট ইমিটেড He took the idea and used his individual talent. এবার বুঝেছেন যে কি বিষয়টা যে ট্র্যাডিশন কি আর ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ট্র্যাডিশন যেটা যুগ যুগ ধরে চলে আসে বা কিউর বাট ইউর অ্যানসেস্টার্স ডিড বাট ইউর রিসেসার্স রোড তারা কি লিখেছেন কি করেছিলেন বলে না যে আপনি যা যা আপনি তাই যা আপনার বাবা মা বাপ দাদা তারা খেয়েছেন আপনি একজন তাই আমাদের শারীরিক গঠন বলেন ফিজিক্যাল স্ট্রাকচার বলেন আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার জার্মানদের মতো হবে না জাপানিজদের মতো জাপানিজদের সেম ওরা ওদের ওটা ওদের শরীরের গঠন তাই না আমাদের গঠন আলাদা তো আমাদের যে পূর্বপুরুষদের ক্রিয়াটা কিন্তু আমাদের মতো থাকবে তো সেটা থাকুক কিন্তু আমাদের লেখা আমাদের ব্রেন ইউজ করতে করে আমাদের যে ট্যালেন্ট কারো বুঝতে সমস্যা হলে ট্র্যাডিশন আর ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মধ্যে যে উনি যে সিনক্রোনাইজেশনটা দেখাচ্ছেন যে আমরা ট্রেডিশনাল কবি লেখক সাহিত্যিক তাদের কাছ থেকে আমরা আইডিয়া নেবো তাদের লেখা আমরা পড়বো না করলে কিন্তু কিন্তু কপি করবো না আমরা তাদেরকে ফলো করবো নো প্রবলেম বাট ওগুলো করে আমাদের নিজের যে ট্যালেন্ট প্রতিভা যে হিডেন ট্যালেন্ট আছে সেটা ইউজ করে আমরা নতুন কিছু নিব দিস ইজ দ্য মেইন থিং ওকে তাহলে এমনি এইটুকু আজকের জন্য অ্যান্ড